বাংলা ছেলেমেয়েরা সারা বিশ্বকে জয় করবে, এটা বলতে পারেন আমার জীবনের একটা স্বপ্ন। এবং আপনারা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কন্যাশ্রীতে আমরা ইউনাইটেড নেশনসের সারা পৃথিবীতে পাবলিক প্রাইজ আমরাই পেয়েছি, ফার্স্ট প্রাইজ। আই এম প্রাউড অফ মাই কন্যাশ্রী অল দ্য গার্লস অ্যান্ড বয়েজ। কয়েকদিন আগে দুর্গাপুজো আপনারা দেখলেন, ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দিয়ে দিয়েছে। গত তিন দিন আগে আর একটা স্বীকৃতি এসছে, সেটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে বাংলা হচ্ছে কালচারাল ট্যুরিজম ডেস্টিনেশন দ্য ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং 23 মার্চ তার জন্য বার্লিনে পুরস্কার দেওয়া হবে, এবং সুযোগ পেলে এটা আমি নিজে হাতে নিতে যাব, কারণ গর্ব করার ব্যাপার থাকলে যখন যাই, তাছাড়া যাই না। এর মধ্যে গতকালও একটা রিপোর্ট এসছে, নিম্নস্তরের যে এডুকেশন সারা ভারতবর্ষে তাতে বাংলা প্রথম হয়েছে, কনগ্রাচুলেশন। আপনারা টেকনিক্যাল যারা আজকে স্কিলে আছেন, আপনাদের তো গর্ব করা উচিত, সারা ভারতবর্ষে মাত্র 21 জন টপ করেছে, 21 জনের মধ্যে 9 টপার ইজ ফ্রম বেঙ্গল। আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি আমার সব ছাত্রছাত্রী বন্ধুদের, টিচার্সদের। আমি বেশিরভাগ দেখলাম মন্দির বাজার, জয়নগর এবং ফলতা ডায়মন্ড হারবার, পরশুরা আমি জায়গাগুলো দেখছিলাম। আমার মনে আরো বেশি করে এদের এনকারেজ করতে হবে, যাতে আগামী দিন সব টপারই বাংলা হয়, আর কেউ নাই থাকে, গোল দেওয়ার মতো আর কেউ থাকবে না, গোল একমাত্র বাংলায় দিয়ে যাবে। আজকে আমি খুশি যে টাটারা যে জলপাইগুড়িতে রানীনগরের ইউনিট করছেন, 600 কোটি টাকা তারা আবার বিনিয়োগ করছেন। এবং তাদের একটা বিশেষত্ব হচ্ছে 66% ওখানে মহিলারা চাকরি করেন। আর বাংলায় যদি দেখেন, আমি যদি গত 1 বছরের পরিসংখ্যান দিই, তাহলে শুধু মেয়েরাই প্রায় 45,000 মেয়েরা চাকরি পেয়েছে ডাইরেক্ট বিভিন্ন জায়গায়। অর্থাৎ আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে খুব দ্রুত। স্কিল ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টগুলো এক করে আমি একটা উৎকর্ষ বাংলা তৈরি করেছিলাম। আজকে আমি খুশি নামের সাথে কাজের পরিচয় মিলিয়ে আজকে উৎকর্ষ বাংলা, উৎকর্ষ বাংলা সত্যিই তার উৎকর্ষতার মান দেখিয়েছে। আগামী দিন আরও আমাদের এটাকে ইনিশিয়েটিভ নিতে হবে। আজকে আমি গর্বিত যে আজকে এখান থেকে অনেকের ইমেলে চিঠি পটে চলে গেছে, পেয়েছো তোমরা? যাদের ইমেলে অলরেডি চাকরির চিঠি চলে গেছে, ইমেলে যাদের চলে গেছে, ইমেলে চিঠি গেছে, ও তোমরা উৎকর্ষ বাংলা লোগো তোমরা ডিজাইন করা দেখবে একটা চিঠি গেছে। এটা আমার ডিজাইন, সেটা না, মানে তোমাদের যে চিঠিটা গেছে,
চিঠিটা কোম্পানির নামে গেছে, তাই তো? ডিফারেন্ট কোম্পানির নামে গেছে। কারা চিঠি পেয়েছো এখনো পর্যন্ত? ও চিঠিটা আজকে যাবে, এটা বলবে তো। আচ্ছা, কনফিউশন নেই, অনেকে অলরেডি পেয়ে গেছে, তারা জয়েনও করে গেছেন, এবং যারা এখনো পাননি তাদের সমস্ত রিপ্লেসমেন্ট লিস্ট আমার হাতে আছে, তারা আজ থেকেই পেতে শুরু করবেন। আজকে যারা এখানে এসছে তাদের সবার হয়েছে তো? এখানে যারা এসেছে আমি তাদের কথা জিজ্ঞেস করছি, তারা সবাই তো পার্টিসিপেট করেনি, নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করবে? যারা পার্টিসিপেট করেছিলেন এই পরীক্ষা, এই জব ফেয়ারে, হাত তুলুন তো। যারা পার্টিসিপেট করেছিলেন, পেছনের দিকে যারা বসে আছেন সবাই পার্টিসিপেট করেছিলেন আপনারা?